আমি তোমাকে ছুঁয়ে বলছি বাবা, আমি আর কখনো উপরে যাবো না, কখনো না। নমস্কার ডাক্তার, আসুন। জাদু কোথায়? জাদু ঘরে। কেন বলুন তো? আর একটু দরকার আছে। আসছি ভাই। হ্যাঁ, এটা আমার জন্য এনেছো? দুটো এনেছি, একটা তোমার জন্য, একটা তোমার বন্ধু মালার জন্য। এটা ওকে দিলেন? সাহেব জানতে পারলে কিন্তু খুব রাগ করবেন স্যার। কেন? আমি কি করব না করব সেটা কি তোমার সাহেবকে জিজ্ঞেস করে করতে হবে? তোমার ছেলেকে প্রথম দিন দেখি আমার খুব ভালো লেগে গেছে, বাড়ি মিষ্টি ছেলে না। পর 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 আশীর্বাদ করুন ডাক্তারবাবু, বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে। হবে, নিশ্চয়ই হবে। তুমি এত ভালো মানুষ, তোমার ছেলে ভালো না হয় পারে। চল। ও হ্যাঁ, আজ সন্ধ্যাবেলা আসছো তো? হ্যাঁ, দেখা হবে। চলি ভাই। ডাক্তার কাকা, আমাকে ঠিক তোমার মতোই ভালোবাসে, তাই না বাবা? হ্যাঁ বাবা। বিদেশে থেকে তুমি বোধহয় ভুলে গেছো ডাক্তার, কুকুরকে লাই দিলে মাথায় ওঠে। বিদেশে এটাও শিখে এসছে যে কুকুরই মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, আজ আর কষ্ট পেলেও ধোঁকা দেয় না। তুমি বেরিয়ে যাও, কেটারকে বলবে সন্ধে 7টার মধ্যে যেন খাবার দাবার নিয়ে এখানে পৌঁছে যায়। ঠিক আছে। আর শোনো, খেয়াল আছে তো, আজ রাত্রে অনেক নামি দামি লোকের ছেলে মেয়েরা আসবে। চাঁদু যেন আজ রাত্রে আপনি নিশ্চিন্ত থাকুন। আঙ্কেল, আমরা মোমবাতি সাজিয়ে রেখেছি, কিন্তু মালা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। চাদু, 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 এই চাদু, এই চাদু। মালা, চলো ভেতরে চলো। দেখো না, সবাই এসে গেছে, চাদু এখনো এলো না। ও আসবে না, তুমি ভেতরে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, এসো। নাও, এবার শুরু করো। মালা, মালা যেও না। এই মালা তুমি পেলে কোথায়? জাদু দিয়েছে। সে কোথায়? আজকে ও ছাল ছাড়িয়ে নেব। থামো, আজকে দিনে থাক না। তুমি থামো, একটা ড্রাইভারের ছেলের এত বড় সাহস হবে কেন? অজিত, রমেন, ডোন্ট গেট এক্সাইটেড, যা বলার পরে বলো। না, যা করার আমি আজই করব। অজিত,
আমায় ডেকেছেন স্যার? তোমার ছেলেকে মালা কিনে দিয়েছ কেন? মালা কিনে দিয়েছি? তাহলে ও মালাটা পেল কোথায়? কোন সাহসে ও মালাটা ওকে পরালো? ফুলগুলো দেখে মনে হচ্ছে আপনার বাগান থেকে তুলে ও নিজের হাতেই গেঁথেছে। তোমাকে আমি বারণ করে দিয়েছিলাম, তা সত্ত্বেও তুমি তোমার একটা ড্রাইভারের ছেলে, তার এত বড় সাহস। সাহেব, চাঁদও একটা বাচ্চা ছেলে, ও এত বুঝে সুঝে। ও বাচ্চা ছেলে হতে পারে, তুমি তো নও। আহা, তুমি মিথ্যে রাগ করছো। চাঁদু গলায় মালা পরাবার মানেই জানে না। তুমি থামো, তোমার আজকারা পেয়ে তো এই সমস্ত। শোনো আজি, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, তুমি তোমার ওই বাঁদর ছেলেকে কালি বোর্ডিং এ পাঠিয়ে দেবে। সাহেব, ছোট লোকেরা ছেলেকে কোলে পিটি করে মানুষ করে, যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে আমার মেয়েকে পাঠিয়ে দিন। কি, তোমার এত বড় স্পর্ধা, আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে তোমার একটু ভয় হলো না? আপনাকে দেখে ভয় পাবো কেন? আমি তো কোনো অন্যায় করিনি, বরং আপনার মতন মন্ত্রী যে মার্বেল মোড়া বাড়িতে থাকেন, হাজার হাজার টাকা বেলুন আর কেকের পেছনে খরচা করেন মেয়ের জন্মদিন পালন করার জন্য, তাকে দেখে আমরা লজ্জা পাই। ওসব বাজে কথা রাখো, আমি যেন দেখি কালই তোমার ছেলে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। শুধু ছেলে কেন, কালই বাড়ি ছেড়ে ছেলের বাবাও চলে যাবে। কাল সকালে আপনি একটা নতুন ড্রাইভারের ব্যবস্থা করুন, যে পেটের দায়ে আপনার পায়ের তলায় কাজ করবে। হ্যাঁ, সেই ব্যবস্থাই করবো, ভাত ছড়ালে কাকের অভাব। সাহেব, কাক কিন্তু ভাতকে ছড়ালো, বড় লোক না গরিব সে দেখে আসে না। আপনি ছড়ালেও আসবে, আমি ছড়ালেও আসবে। আমি তোমার লাইসেন্স কেড়ে নিতে পারি তা তুমি জানো? আপনারা মানে নেতারা গদির জন্য যে এর থেকে অনেক বেশি অন্যায় করতে পারেন তা আমি জানি, প্রয়োজনে হয়তো আমার প্রাণটাও কেড়ে নিতে পারেন। অজিত, তুমি এখন যাও, কাল সকালে কথা হবে। আমিম স্যার, কাল সকালে নয়, আমার শেষ কথাটা আমি আজ এখনই সবার সামনে বলে যেতে চাই। শুনুন সাহেব, আজ চাঁদু কিছু না বুঝে মালা দিদিমণির গলায় মালা পরিয়েছে, কিন্তু একদিন সে বুঝবে, আর সেদিন ও জেনে শুনে মালা দিদিমণির গলায় সেই মালাটি পরাবে, আর তাও আপনার সামনে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।